আমি তো ছিলাম রুমই আসছিলাম, রুমই আসছিলাম। লাইফটা শেয়ার না, দিন ভাই। তোমাকে তো খুব, হ্যাঁ তোমায় খুঁজছিলাম, তোমাকে তো পাই নাই। বেশি ভালোবাসা থ্যাংক ইউ যাইতে শেখ, গেছিল রে, ভালোবাসা ভালোবাসা জায়গা আমি থেকে, সবাইকে ভালোবাসা জায়গা থেকে খুঁজছিলাম নি। না, ওই জায়গার থেকে খুঁজিনি। আয় গেম লাগাও, গেম লাগাও, পানিশমেন্ট দিতাম, গেম লাগাও, গেম লাগাও, পানিশমেন্ট খাই যাও। হ্যাঁ তে না খুঁজলে আমার আর খুঁজ জানা তো ভালো হয়েছে। টাপা টাপ করেন রে, বুস্টার বুস্টার ভাই, বুস্টার ছোটো ছোটো গেম খেললো, বুস্টার দরকার আছে আমার। সামনে মনে করেন যে হয় ডিজে না হয় মনে করেন বাইরে দেশের লোকে বড় গেম খেলবো, সবাই লিটে থেকে কেনা এই চুপ পর্যন্ত ধরে দিয়ে আমার যায়। তুমি শুকাই গেছো আজকাল, আগে শুকাল শুকাল এইদিকে শুকাইতেছো তুমি বেশি গো। যাই খান, শরীর ভালো না তো, অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম তো। কি এর লাগে, কেমনে কি হইলো, কি হয়েছে তোমার, বেশি অসুস্থ কি হয়েছে? ব্রেনে কি জানি হইছে, পাগল হয়ে যাবে? না, ব্রেনে ব্লাড ব্লক হয়ে গেছে, একটা রক্তের চাকা আটকায় গেছে, মানে ওই দিক দিয়ে রক্ত পাস হয় না। মাথা নষ্ট বানা লাইছে তাই যে। ডাবল টপ করেন, ডাবল টপ করেন ভাই, ডাবল টপ করেন। বেড়া ওটা কঠিন বেড়া মনে হুদ আছেন কাজে করে তোমার লগে না, কে তোমার জামাই। আরে না, জামাই কেন কাইচা করবে, কাজে লাগে তো হুদা সিলাইছে মনে বেশি। তো অন্যদিন এই কাম হইতো কে লাগে, আমি তো লেয়া ভরা কতটুকু ফোনতে করছিলাম, লেয়া ভরা কতটুকু ফোনতে করছিলাম আমি হ্যাঁ ইন্টার সেকেন্ড ইয়ার এখন পড়তেছি স্টিল। জামাই ছুঁয়ে ওই পড়তেছেন, জামাইটা নিয়ে পড়বো। আপনার জামাইটা তাহলে ভালো, অনেক ভালো পাইছেন, জামাই ভালো পাইছেন। ওটা তো জানি আমি, না জানেন না, আপনার জামাই আপনার কামাই খাওয়ার লাগে, আপনার পড়ালেখা করাইতেছে গো, আপনার জানে না ভালো। আমার জামাই কম আছে, জামাই আপনার যে চাকরি করবো, আপনার জামাই করবো, খাইবো ইয়াটা ডক বাসা তো জীবনে চাকরি করব না, তো লেখাপড়া করে কি লাভ, ব্যবসা করব। আইও গিয়ে তা আমার লগে যোগ দিন। জ্যাক কান আর হাব, ওয়েলকাম ব্রো, মাই গড, আরে ওয়েলকাম করেন না, একবারে নিউ আইডি, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ব্রাদার। রাসেল কি ভিপিএন দিয়ে লাইভ করো নাকি ভিপিএন ছাড়া? তুমি কেমনে করো, ভিপিএন দিয়ে করি, এর জন্য ভিউয়ার্স আসে না, মানে কানেকশন ভালো না। আয় যাই তোমার হলো ইয়েতে ডুবাইতে ঘুরে হেনতে তোমার লাইনটা ঠিক করে দিয়ে দিয়ে মেহনতে বিদেশ গেলে লাইন ঠিক হয়ে যাবে। হ বিদেশে তো ঠিকই চলে, এখন বাংলাদেশে তো ব্যান, বাংলাদেশে এটা লাইন ঠিক না, যাবে নি ডুবে যাবে নি না। আর যায় টিকিটটা আমি দিলাম না, আর যায় এক সপ্তাহ লাগে টিকিটের টাকা তো না, আমি তো একা একা দুবাই যাব না, আমি লগে থাকতাম না। পেশেন্ট করার মতো মুড আছে বলো, হারছি যখন পানিশমেন্ট তো করবো। তুমি যদি এই ওই প্রথম অবস্থায় তা করো, ভবিষ্যৎ তোমার অন্ধকার, ফুল এনার্জি থাকতে হবে তোমার, দেখে তো মনে হয় না তোমার কি ফিলিংস লো, ফিলিংস লো তুমি আসো, শরীর তো ভালো থাকতে হবে, চিল্ড্রেনের জন্য তো এনার্জি থাকতে হবে, যেটা আমার শরীরে আপাতত নাই। বুঝছি বুঝছি, থাকবো কেমনে, আপনি এই বালাপুরা খাইবেন ঠিক আছে, এই প্রতিদিন গোসল করবেন ঠিক আছে, প্রতিদিন গোসল করবেন, তারপরে এই লাইভের আগে কোনো কিছু করবেন না ঠিক আছে, প্রস্তুতি নেবেন লাইভের লাগে, এর জন্য কিনা কর প্রিপারেশন না কি কি কয় এটারে প্রিপারেশন? হ্যাঁ হ্যাঁ, এটা নেওয়ার চেষ্টা করবেন, তারপরে এই লাইভে আইবেন, তুই এনার্জি পাইবেন, মানে আপনার ঠাস করে আয় বলে লাগবে না, যে আমার লাইভের জন্য প্রফেশনাল হোস্ট হইতে পারবো না।
আমার এক সপ্তাহ সেলিব্রিটি বানায় দিতাম, এক সপ্তাহ 7 দিন খালি লাইতে আমার লাইভ করবেন, আপনার সেলিব্রিটি ঠিক আছে রাজি হয়ে গেছে। দুবাই যাইতে হবে আমার লোকে, তুই দুবাই যা নাও, তারপরে এসে না, তুমি যখন ঠিক মতো লাইভে আসো না, একবেলা আসো তোমার লোকের লয়ে যাই আমাকে, আমার লোকে বেশিরভাগ গেস্ট কলে থাকবো আমি দেখছি। তোমার পানিশমেন্ট সেট আপ করবা, কানবুট নিলে বা কানবুট নি কানে বুটনি না তো কান মুচুরা, কান মুচুরা তোমার জামারে ডাক দাও, তোমার দুই কানো কান মুচুরা দিত। ও আচ্ছা, ফার্স্ট হচ্ছে সিট আপ স্ট্রেট, হ্যাঁ 3 নাম্বার, 2 নাম্বার পানিশমেন্ট হচ্ছে ডান্স। ডান্স করতে পারি না আমি, ডান্স করি মডেলিং করতে, আর মডেলিং না আমি, ডান্স মডেলিং এগুলো করি না। ডিজে খান প্লিজ, ডিজের সাথে হয়তো বা গেম লাগাতে পারি বা সন্তানের সাথে সবাই একটু থাকেন, খেলা অনেক বড় হবে আর খেলার মতো খেলা হবে ইনশাল্লাহ, রিল্যাক্স। আমি বুস্টার লাগে খেলতেছি। তো 3 নম্বর পানিশমেন্ট, এক কাম করো তুমি মাথার মাঝে পানি ঢালো। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট পানিশমেন্ট করতেছি আমাকে, আমরা করালাম। তোমার শরীরটাও ভালো হইব, বয়ে গেছে গে তোমার, ঠিক আছে ওকে বেশি বয়ে গেছে। সবাইকে দিলাম বেশি কষ্ট হয়ে গেলে বুঝে একেবারে খাই লাগছে কি তোমার, মনে করো যে আমি তোমার উপকার করে চেয়ে আছি, ক্ষতি না তোমার, যে এদিকে স্বাস্থ্যটা বাড়তেছে যে এটা একটু কমবো বুঝছো, আমি তোমার ক্ষতি করতেছি না। অ্যান্টিবায়োটিক খেলে সবার স্বাস্থ্য একটু বাড়ে, অ্যান্টিবায়োটিক খেয়েছি না কারণ প্রতিদিনে খাই আই লাগে না, প্রতিদিনে খাই আই লাগবো। যে যাই হলো রাসেল কিন্তু কিউট আছে ভাই, আরে ককে তোমার লইছে হলো ওতে জায়গা। হ্যাঁ ওকে টেক কেয়ার। ইন্টিমেট কি আমরা এমনিতে সিঙ্গেল লাইফে কাম যাইব না, ওলে সমস্যা নাই, আপনি আমার পদ্ধতি যাইয়া দিয়ে আমারও খাইতে বলছিল না যে কিচ্ছু না, একেবারে জীবন শেষ করে লেছি, চিরন্তের শেখ দিতে দিতে আমার জীবন শেষ করে। আরে